নন্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানব শেখার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ষষ্ঠ অধ্যায়ের আফগান শাসন সম্পর্কে আলোচনা করব। যখন ভারতে দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়, দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং তার পুত্র হুমায়ুন হোসেন শাহী যুগের শেষ দিক হতেই তারা বাংলাকে তাদের নিজেদের অধীনে নিয়ে যাওয়ার জন্য তারা নানাভাবে চেষ্টা করে, কিন্তু তাদের প্রথম দিকে সেই চেষ্টাগুলা সফল হয়নি আফগানদের কারণে। সে আফগান সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা, আমরা আজকে আফগান শাসন সম্পর্কে আলোচনা করব। আর তন্মধ্যে একজন অন্যতম শাসক ছিলেন শের খান, যিনি আফগান শাসক ছিলেন। এর শের শাহের পিতার নাম ছিল হাসান খান সুর, যিনি বিহারের সাসারামের জায়গিরদার ছিলেন। আর যখন এই বিহারের সাসারামের জায়গিরদার হাসান খান সুর তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরবর্তীতে ওইখানকার জায়গিরদার হিসেবে নিয়োগ লাভ করেন তার পুত্র শের খান। শের খান তিনি একজন যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন এবং তিনি সমগ্র ভারতের অধিপতি হওয়ার যে সুপ্ত ভাষণা ছিল, সেই সুপ্ত ভাষণাকে তিনি বাস্তবায়ী রূপ দেওয়ার জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করেন। আর তার সেই সর্বাত্মকভাবে চেষ্টার যে ফল সেটা আমরা দেখতে পাই, তিনি ক্রমান্বয়ে আস্তে আস্তে তার শক্তি বৃদ্ধি করেন এবং তিনি এক সময় বিহার জয় করেন। বিহার জয় করে সেখানকার একটি বিখ্যাত দুর্গ ছিল, যেটির নাম ছিল চুনার দুর্গ। সেই চুনার দুর্গ তিনি জয় করেন এবং চুনার দুর্গ জয় করে চুনার দুর্গের অধিপতি ছিলেন লাদ মালিকা, সেই লাদ মালিকাকে তিনি বিয়ে করেন। লাদ মালিকাকে বিয়ে করে তিনি তার শক্তি সামর্থ্য আরো বৃদ্ধি করেন এবং এটার পাশাপাশি তিনি অন্যান্য যে সকল এলাকাগুলো আছিল সেই এলাকাগুলোতেও তিনি তার নিজের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করার জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করেন। আর এই সময় দিল্লির মসনদে মুঘল সিংহাসন অধিষ্ঠিত ছিলেন হুমায়ুন, তিনিও বাংলাকে যে কোনোভাবে তার নিজের অধীনে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করতেছিলেন। আর অপরদিকে যখন শের খান তিনি তার এই শক্তি সামর্থ্য বৃদ্ধি করছেন, এই জন্য এই খবর পেয়ে হুমায়ুন তিনি বাংলাকে দখল করার জন্য তিনি শের শাহে তিনি পিছু পিছু তিনি রওনা দেন এবং শের শাহ কিন্তু তিনি কৌশলে হুমায়ুনের সাথে তিনি সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে তিনি এই বাংলা থেকে তিনি চলে যান। আর বাংলা থেকে চলে যাওয়ার কারণে সে বাংলা তো বা গৌড়তে তখন হুমায়ুন এসে তিনি সেটা দখল করে নেন। তিনি সেটা দখল করে তিনি বাংলার যে সৌন্দর্য, বাংলার যে সুজলা সুফলা সুস্থ শ্যামলা যে প্রকৃতি, সেই প্রকৃতি দেখে তিনি অনেকটা বাংলার প্রেমে পড়ে যান এবং তিনি বাংলাকে বাংলাতে প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি আরাম আয়েশে সুখী স্বাচ্ছন্দ্যে সেখানে দিন অতিবাহিত করেন এবং সেখানে তিনি বাংলার বড়ুয়া বাংলার একটি নতুন নামকরণ করেন, সেটাকে হলো জান্নাতাবাদ। হুমায়ুন এই বাংলা বা গৌড় নাম করেন জান্নাতাবাদ এবং এইভাবে তিনি যখন দিন অতিবাহিত করতেছিলেন, অপরদিকে শের শাহ এই গৌড় বা বাংলা থেকে সরে গিয়ে তিনি এর পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকে তিনি দখল করে সেখানে তার নিজের শক্তি সামর্থ্য বৃদ্ধি করার জন্য তিনি তৎপর হন। আর এই জান্নাতাবাদে থাকা অবস্থায় হুমায়ুন তিনি খবর পান যে তার সৎ ভাই হিন্দাল তিনি তার দিল্লি সাম্রাজ্য, সে দিল্লি সাম্রাজ্য বা দিল্লি সিংহাসন দখল করার জন্য তিনি চেষ্টা করছেন। এই জন্য তার তার যে আরামায়েশ সে আরামায়েশে সেট করে এরপর তিনি এই বড়ো বা বাংলা থেকে তিনি দিল্লিতে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেন। কিন্তু দিল্লিতে যাওয়ার যে সমগ্র যে রাজপথগুলো, সকল রাজপথগুলার যে এলাকাগুলো সে এলাকাগুলোতে শের শাহ তার আধিপত্য বিস্তার করেন এবং সে আধিপত্য বিস্তার করার কারণে এবং দিল্লির সাথে বাংলার যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেখান থেকে হুমায়ুন তিনি আগ্রাতে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেন, কিন্তু আগ্রাতে যাওয়ার জন্য যে পথ সেই পথে উঠে দিয়েছেন তাকে বাধা দেওয়ার জন্য হুমায়ুন, তাকে বাধা দেওয়ার জন্য শেরশাহ। এবং এই হুমায়ুন যখন বাংলা থেকে তিনি বক্সারের চোষা নামক স্থান দিয়ে তিনি যখন আগ্রাতে যাওয়ার জন্য রওনা হন, সেখানে এই বক্সারের চোষা নামক স্থানে 1539 খ্রিস্টাব্দে শেরশাহের সাথে হুমায়ুনের একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হচ্ছে চোষা যুদ্ধ, এটি সংঘটিত 1539 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধে হুমায়ুন তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। পরাজিত হওয়ার পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান আর এই যে এলাকাগুলো বাংলা সেই বাংলাটা পুনরায় আবার দখল করেন শেরশাহ। এবং এর পরবর্তী 1540 খ্রিস্টাব্দে
হুমায়ুন তার পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্য এবং শের শাহকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি আবার 15,000 সৈন্য নিয়ে তিনি এই তিনি পরবর্তী বছর কনৌজের বীরগ্রাম নামক স্থানে সেখানে শের শাহের সাথে যুদ্ধে লিপ্ত হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর পরবর্তী যে যে যুদ্ধ যে কনৌজ বা বীরগ্রামের যুদ্ধ 1500 সালে অনুষ্ঠিত হয় সেই যুদ্ধেও হুমায়ুন তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এবং পরাজিত হওয়ার পরবর্তী তারা সেখানে যমুনা নদীতে যাচ্ছেন এবং সেখানে সেখানে নিজাম নামক এক বৃষ্টিওয়ালা হুমায়ুনকে তার নদী পার করে দিয়ে এই জন্য তিনি সেখানে মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা পান। আর তার এই শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে সমগ্র বাংলা সরকারের যে দিল্লি সালতানাত দিল্লি সালতানাতের যে ক্ষমতা সেই ক্ষমতাটা হুমায়ুন তিনি হারিয়ে ফেলেন এবং সেই জায়গায় শেরশাহ সম্পূর্ণভাবে তিনি সম্পূর্ণভাবে তিনি আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং হুমায়ুনকে পরাজিত করার পরবর্তীতে তিনি রাজকীয় উপাধি শের খান থেকে শেরশাহ উপাধি ধারণ করেন এবং তৎকালীন সময়ে স্বাধীন ও সার্বভৌম একজন শাসকের বৈশিষ্ট্য হিসেবে তিনি নিজ নামে মুদ্রা ব্যবস্থা চালু নিজ নামে মুদ্রা উৎকীর্ণ করেন এবং ফুটপাতে তার নিজের নাম পাঠের ব্যবস্থা করেন। এভাবে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত শেরশাহ তিনি ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাত বা দিল্লি সালতানাত দখল করে তিনি সেখানে তার নিজের সাম্রাজ্য পরিচালনা করেন। কিন্তু 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জারের যুদ্ধ অবরোধ করতে গিয়ে শেরশাহ মৃত্যুবরণ করেন। শেরশাহ মৃত্যুবরণ করার পরবর্তীতে ক্ষমতা আসেন তার পুত্র জালাল খান। জালাল খান ইসলাম খান উপাধি ধারণ করে তিনি পরবর্তীতে সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি দীর্ঘ 8 বছর পর্যন্ত শাসক ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। আর জালাল খান যখন মৃত্যুবরণ করে জালাল খান মৃত্যুবরণ করার পরবর্তীতে তার অপ্রাপ্ত বয়স্ক পুত্র ফিরোজ খান ক্ষমতা অধিষ্ঠিত হন। কিন্তু ফিরোজ খান ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরবর্তীতে শেরশাহের ভাগিনা মুবারিজ খান তিনি ফিরোজ খানকে হত্যা করে তিনি মোহাম্মদ আদিল নামক মোহাম্মদ আদিল এই উপাধি ধারণ করে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। আর শেরশাহের পরবর্তী সে যখন অযোগ্য এবং অকর্ম উত্তরাধিকারী ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কারণে আস্তে আস্তে শেরশাহ যে সালতানাত তার যে সাম্রাজ্য সে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে হুমায়ুন তিনি পুনরায় তার যে ঋতুরাজ সাম্রাজ্য তার যে হারানো সাম্রাজ্য সেই হারানো সাম্রাজ্য তিনি পুনরায় উদ্ধার করেন। কিন্তু পুনরায় উদ্ধার করা সত্ত্বেও তিনি খুব বেশি দিন আর শাসন ক্ষমতা পরিচালনা করতে পারেনি। 1556 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আর 1556 খ্রিস্টাব্দে হুমায়ুন মৃত্যুবরণ করার পরবর্তীতে ক্ষমতায় অধিষ্ঠিত হন তার পুত্র আকবর। আকবর ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরবর্তীতে তিনি আবার এই বাংলাটাকে দখল করার জন্য বাংলাতে মুঘল শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি সচেষ্ট হন। আর এই সময় বাংলাতে কররানী বংশের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছিল। এই কররানী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে যে সুলাইমান খান কররানী। তিনি মুঘলদের শক্তি সামর্থ্য সম্পর্কে তিনি অবগত ছিলেন, তিনি জানতেন। এই জন্য তিনি আকবরের সাথে সুসম্পর্ক বজায় রেখে তার শাসনকার্য পরিচালনা করার জন্য তিনি চেষ্টা করেন। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করার পরবর্তীতে ক্ষমতা আসেন তার পুত্র দাউদ খান কররানী। তিনি তার পিতার যেভাবে মুঘলদের সাথে সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তিনি তার ক্ষমতাকে বজায় রেখেছিলেন তিনি সেটা বুঝতে পারেননি। তিনি এসে সেখানে অহংকার বা অত্যুত্ব দেখেন এবং তার এই অহংকার বা অত্যুত্ব দেখিয়ে তিনি আকবরের সীমান্তবর্তী একটি দুর্গ জানানিয়া দুর্গ সেই জানানিয়া দুর্গ তিনি আক্রমণ করেন এবং সেটা দখল করেন। আর এই খবর পেয়ে এবং বাংলাটা পুরোপুরি আকবরের অধীনে না থাকার কারণে তিনি সেখানে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন। সৈন্যবাহিনী প্রেরণ করে তিনি দাউদ খান কররানীকে পরাজিত করেন। পরাজিত করার পরবর্তীতে সেখানে কটক নামক স্থানে একটি সন্ধি হয় যেটাকে বলা হয় কটকের সন্ধি। এবং কিছুদিন পরে আবার দাউদ খান কররানী এই কটকে যে সন্ধি সে সন্ধি তিনি ভঙ্গ করেন। সে সন্ধি ভঙ্গ করার পরবর্তীতে আবার তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি তার নিজের স্বাধীনতা ঘোষণা করেন। এর পরবর্তীতে সম্রাট আকবর আবার তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেখানে একটি 1576 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে রাজমহলের যুদ্ধ। এই রাজমহলের যুদ্ধে তিনি দাউদ খান কররানীকে পরাজিত করেন এবং পরাজিত করে এর আগে যে কটকে সন্ধি করা হয়েছিল সেই সন্ধি ভঙ্গ করার অপরাধে দাউদ খান কররানীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে এভাবে কররানী বংশে সেখানে পতন ঘটে এবং এভাবে আস্তে আস্তে সমগ্র যে বাংলা সেই বাংলাটা আকবরের অধীনস্থ হয়। এভাবে
সম্রাট আকবর আস্তে আস্তে তার নিজের যে সাম্রাজ্য সে সাম্রাজ্য বা তার শাসন ক্ষমতা তিনি বাংলাতে প্রতিষ্ঠা করেন। আর এভাবে আস্তে আস্তে আফগানদের যে শাসন ক্ষমতা, আফগানদের যে আধিপত্য, সে আধিপত্যের অবসান ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আফগান শাসন সম্পর্কে জানলাম। আমরা এর পরবর্তীতে বারো ভূঁইয়াদের সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।